ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল ইরান। ইরানের শেষমেশ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লক্ষ্য ছিল দেশটির সামরিক স্থাপনাগুলো। 25 অক্টোবর মধ্যরাতে চালানো এ হামলায় রাজধানী তেহরান সহ অন্যান্য স্থানে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান ও তার মিত্রদের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, তেহরানের বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী কারাত শহরে বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফের বক্তব্যে উল্লেখ করা হয়, ইরান তাদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েল নিজেদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তেহরানের একজন বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানায়, তারা মোট 7টি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা আশেপাশের এলাকাগুলোতে কাঁপুনি সৃষ্টি করে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েলের এই আক্রমণ তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়নি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার্থে এই আক্রমণ পরিচালনা করেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমশ বাড়ছে। গত 1 অক্টোবর গাজা, লেবানন ও সিরিয়ায় হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই হামলার পর থেকে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের ইঙ্গিত দিয়ে আসছিলেন, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হল। ইরান ইসরায়েল সম্পর্কের এই অস্থিতিশীল পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।